পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা শহরে গতকাল রামনবমীর শোভাযাত্রায় দুষ্কৃতীদের ইট বৃষ্টির ফলে গুরুতর জখম হয়েছেন চারজন। এই ঘটনাকে কেন্দ্র করে গত রাতে কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে এলাকা। গুরুতর আহত তিনজনকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল অভিযোগ করে বলেন, তাঁর দলের ছেলেরা মার খেলেও গ্রেফতার তাঁদেরই করা হয়েছে। আজকে বিজেপি লোকসভার প্রার্থীকে যেতে দেওয়া হচ্ছে না, এইখানে দাঁড়িয়ে আমাকে কথা বলতে বলা হচ্ছে। সেকেন্ড থিং, যারা আমাদের ছেলেদের মারলো, যে জিহাদিরা বা দুষ্কৃতি, আমি জানি না কারা তারা, তাদের কাউকে অ্যারেস্ট করা হলো না। কিন্তু যারা মার খেলো, পাঁচজন সিরিয়াস অবস্থায় হাসপাতালে ভর্তি আর চারজনকে আটক করে রেখেছে ভিতরে। মানে যারা মার খেলো তাদেরকেই আটক করা হলো, কিন্তু যারা মারলো তাদেরকে কিন্তু ডিটেন করা হলো না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে ওই 30% ভোট ব্যাঙ্ক পলিটিক্স। আমরা ইলেকশন কমিশনকে জানাবো এবং এই ধরনের পুলিশ, আইসি, আমাদের এগ্রা থানার আইসির মতো পুলিশ যদি থাকে তাহলে ভোট হওয়া কিন্তু মুশকিল।